দোস্ত আমরা পৌঁছে গেছি মেট্রোর বাইরে টিকেটের ভেতরের দিকে যাওয়া যাক এখান থেকে যাচ্ছি এম জিরো ক্রিসমাস সেলিব্রেশন ওখানে বেশ দারুণ হয় ইনফ্যাক্ট আমার কিছু বন্ধুরা ওখানে দেখা করতে আসছে আমার সাথে আফটার আই গেস 1.5 ইয়ার্স আফটার কলেজ আমরা দেখা করবো এখানে ওদের মধ্যে কিছু জনকে আমার পুরোনো ব্লগস তোমরা দেখেছো এক বছর আগে এখন তো অতটা বেশি আমি ফ্রিকোয়েন্ট ব্লগ বানাই না বাট চেষ্টা করবো এরপর থেকে আরও রীতিমতো তোমাদের সাথে কানেক্টেড থাকার ও তোমাদেরকে এম জি রোডে ক্রিসমাস সেলিব্রেশন দেখাতে চলেছে তো পৌঁছে গেছি এম জি রোড এখন প্রায় 6টা মতন সময় হচ্ছে গান্ডগুলো খুঁজেই পাচ্ছি না কোথায় আছে বলছি পুমা এখানে আছে অ্যাডিডাস আছে এদিকে বলছে ক্রেন কোথায় আছে খোঁজার পর আমাদের বিশেষ গান্ডুদের সাথে আমি ওরা চলে গেছে ওইখানে ওইখানে খুঁজতে বলুন বক্তব্য কি আছে আপনার অনেকদিন পর এনাকে দেখতে পাচ্ছেন যারা পুরোনো ব্লগ দেখছেন তারা বলুন কতটা আর মোটা হয়েছে ব্যাঙ্গালোরের বেশ দামি বড়লোক মানুষদের মধ্যে একজন এখন তো এটা হলো সেই জায়গাটা যেখানে এরা করেছে যে আমরা ছবি তুলব আর অনেক কিছু দোকানে আমরা এখানে দেখলাম অ্যাট দ্য এন্ড আমরা ডিসাইড করতে পারলাম না যে কি খাবো আমাদের এক্সপেন্সিভ 5-স্টার হোটেলে এখন ট্রিট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে টাকা দেওয়া আছে একবারে ব্যাগের ভেতর হাতে নিয়ে ঘুরছে প্রচন্ড ভিড় ভাই এখানে প্রচন্ড ভিড় তো আমরা বেশ অনেকক্ষণ ওখানে ঘোরাফেরা করি কিন্তু ডিসাইড করে উঠতে পারি না কি খাওয়া দাওয়া যায় তাই মোমো খেয়ে ওখান থেকে আবার হেঁটে হেঁটে রওনা দিই কমন পার্কের দিকে কারণ কমন পার্কে আমার এক বন্ধু ওয়েট করছিল আমাদের জন্য ভিড় দেখে বুঝতে পারছি ডেকোরেশন খুব দারুণ ছিল খামার বন্ধু আমাদের ডিসাইড করে আইসক্রিম খাওয়াবে আমরা আইসক্রিম খেতে খেতে আরও রাস্তায় এগিয়ে যাই রাস্তায় এগোতে এগোতে তোমরা অনেক রকম ইভেন্টস দেখতে পারো লাইক স্পেশালি এখন ক্রিসমাস নিউ ইয়ার টাইম অনেক রকমের ইভেন্টস থাকে ওখানে তো ইভেন্টস তুমি গান শুনতে পারো লাইক কানেক্টিভিটির জন্য তুমি লাইক মেট্রো কানেক্টিভিটিতে এখানে আসতে পারো এম জি রোডে ম্যাজেস্টিক থেকে টুয়ার্ডস পার্পল লাইন টুয়ার্ডস হোয়াইট ফিল্ড তুমি যেতে পারো তো এম জি রোড ট্রিনিটি হালসুরু ইন্দিরানগর তো এরপর সৌরভ আসছে ওখানে কবন পার্কে হিসাবে আমরা ভাবলাম যে হেঁটে হেঁটে যাই তো আমরা মলের বাইরে এসেছি আমরা এখন আছি ইউবি সিটি মলের ভেতরে হোয়াট ডেকোরেশন তো ইউবি সিটি মলের ভেতরে আমরা অনেকক্ষণ বসেছিলাম একটা ওপেন স্পেস আছে সেখানে কিংফিশার বিল্ডিং অনেক বড় বড় বিল্ডিংস আছে তো আমরা বসে বসে কলেজ সময়ের অনেক গল্প করি আর একই ডিপার্টমেন্টের একই ইয়ারের একই কলেজে চারজন বন্ধু আবার ব্যাঙ্গালোরে দেখা হওয়া একটা বড় ব্যাপার কি কি দেখলি দেখো তোমরা চোখের মধ্যে কি কি দেখেছে দেখা যাচ্ছে তো আমরা ঠিক ওই জায়গাটা দেখছিলাম এই জায়গাটা বেশ দারুণ একটা ডেকোরেশন আর বন্ধু বান্ধবরা আগে এগিয়ে চলে গেছে আমাদের আরো একটা বন্ধু বান আসবে বলে আমরা সবাই মিলে উপর থেকে উঁকি মারছি সানি 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 বন্ধুকে চলে আসবে তো গরিবদের কাছে এসে কেমন লাগছে আফটার ওয়ান ইয়ার কেমন লাগছে বন্ধুদের সাথে ইট ইজ সৌরভ স্কোয়ার আবার মল থেকে বেরিয়ে আবার হাঁটাচ্ছে আর আমরা পৌঁছে গেছি চিন্ময় স্বামী স্টেডিয়ামের বাইরে তারপর কিছু খাওয়া দাওয়া ভাবা যাবে মেট্রো স্টপেজে নেমে গেছে রাতে 10টা বাজছে আমরা এক্সপেক্ট করছি আমরা চেক করলাম 11টা পর্যন্ত 11:35 পর্যন্ত মেট্রো আছে তো মেট্রো কানেক্টিভিটি থাকলে আমার আমি যেখানে থাকি ওখান পর্যন্ত সহজে কানেক্টেড হয়ে যাবে তো চলো এবার খাওয়া দাওয়ার দিকে এগোনো যাক আমরা ঠিক এই জায়গাটাতে খেতে আসছি কি প্ল্যান হয় আপনি যে পরে তো এরা দুজন মিলে আমাদেরকে ট্রিট দিচ্ছে তাই তো আমাদের বিরিয়ানি চলে আসছে এরকম দেখতে লাগছে এবার জানি না টেস্ট কেমন হবে আদার পর এবার আবার মেট্রোর দিকে চলে এসেছি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্টস করো